আজ শুনবেন এমন এক যোদ্ধার গল্প, যে শপথ নিয়েছিল প্রতিটা মুহূর্তে এবং প্রতিটা সময় সে সাধারণ মানুষকে রক্ষা করবে, তাতে পরিস্থিতি যতটাই কঠিন হোক সে হার মানবে না, আর এটা সে করে দেখায়ও। কিন্তু একটা সময় এমন আসে যখন তাকে হাজার সৈন্যের সাথে একা লড়াই করতে হয়, এবং তারপর তার সাথে কি ঘটে সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড, আর আজকের মুভি আয়রন ক্লড। মুভি শুরু হয় অতীতের ইংল্যান্ডকে দেখিয়ে, যখন ইংল্যান্ডে রাজাদের রাজত্ব চলত, আর এমনই একটি রাজাকে দেখানো হয় যার নাম কিং জন। কিং জন খুবই পপুলার রাজা, আর তার এই পপুলারিটি কোনো ভালো কাজের জন্য নয়, বরং খারাপ কাজের জন্য। সে এতটাই নৃশংস যার ফলে ইংল্যান্ডের প্রত্যেকটা মানুষ তার কথা মনে রাখে এবং তাকে ভয় পায়। সে সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছে মতো ট্যাক্স আদায় করে, একই সাথে দেশের প্রত্যেকটা মহিলার সাথে খারাপ ব্যবহার করে এবং তাদেরকে ইচ্ছে মতো শাস্তি দেয়, যার অর্থ হল এমন কোনো খারাপ জিনিস নেই যেটা সে করে না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরা তার ওপর খুব রেগে থাকে, কিন্তু তাদের হাতেও কিছু থাকে না যার সাহায্যে তারা কিং জনের সাথে লড়াই করবে। তাই তারা বাধ্য হয়ে চার্চের প্রধানের সাথে কথা বলে, এবং চার্চের প্রধান তার নিজস্ব সেনা, যাদেরকে টেম্পলার বলা হয়, তাদেরকে এই যুদ্ধ করার জন্য অর্ডার দেয়। যেহেতু কিং জন একজন রাজা এবং তার কাছে প্রচুর সৈন্য রয়েছে, তাই এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে। কিন্তু অবশেষে তিন বছর পর এই যুদ্ধে সাধারণ মানুষেরাই জয়ী হয়, যার ফলস্বরূপ কিং জন একটি ডকুমেন্টে লিখিতভাবে পুরো ইংল্যান্ডকে স্বাধীন করে দেয়, আর এই ডকুমেন্টটার নাম দেওয়া হয় ম্যাগনাকাটা। কিন্তু এই এগ্রিমেন্ট কিং জনের মোটেও পছন্দ হয় না, তাই সে তার শক্তি ফিরে পাবার জন্য সে ডেনিশ নৌসেনার ক্যাপ্টেন টাইবেরিয়াসের সাথে দেখা করে। কিং জন টাইবেরিয়াসকে মিথ্যে বলে, সে জানায় সে যদি তার হয়ে যুদ্ধ করে তবে সে তাকে ধনী করে দেবে। যদিও এই সব কিছুই মিথ্যে, কিন্তু টাইবেরিয়াস রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি তিনজন টেম্পলারকে, আর এদের মধ্যে একজন বয়স্ক এবং প্রধান টেম্পলার থাকে যার নাম অ্যাবাউট মার্কস। আর এরা তিনজনই চার্চে প্রবেশ করে। চার্চের গার্ড লক্ষ্য করে এদের তিনজনের হাতে কোনো রকম অস্ত্র নেই, তাই সে এই ব্যাপারে তাদেরকে প্রশ্ন করে। টেম্পলাররা জানায় তাদের যুদ্ধ বর্তমানে শেষ হয়ে গেছে, তাই তাদের হাতে কোনো অস্ত্র নেই। এখন রাত হলে অ্যাবাউট মার্কস তাদের দলের সবচেয়ে দক্ষ টেম্পলারের সাথে দেখা করে, যার নাম থমাস মার্শাল। থমাস মার্শাল এমন একজন টেম্পলার যে কখনোই নিজের জীবনের পরোয়া করেনি, সে সবসময় খ্রিস্টান ধর্মকে রক্ষা করার জন্য লড়াই করে গেছে, আর এই সব কিছু অ্যাবাউট মার্কস ভালোভাবে জানে। তাই সে থমাসকে জানায় খুব শীঘ্রই তাকে এই কাজ থেকে ছুটি দেওয়া হবে। পরের দিন সকালে কিং জন তার দলবল নিয়ে এই চার্চে হামলা করে। প্রথমেই তারা চার্চের গার্ডকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। এসব কিছু দেখে অ্যাবাউট মার্কস কিছু করবে, কিন্তু তার আগে কিং জন টাইবেরিয়াসকে অর্ডার দেয় সে যেন অ্যাবাউট মার্কসের জীব কেটে ফেলে। টাইবেরিয়াসও তার কথা মতোই কাজ করে। এদিকে ততক্ষণে থমাস মার্শাল এই হইচই দেখে চার্চ থেকে বেরিয়ে আসে। থমাস এবং তার সহযোগী যতটা সম্ভব কিং জনের সৈন্যদের সাথে ফাইট করে, আর এই ফাইট সে এত দ্রুততার সাথে করে যার ফলে কিং জন বেশ অবাক হয়ে যায়। মার্শাল কোনো রকমে অ্যাবাউট মার্কসকে নিয়ে ঘোড়ায় করে এখান থেকে পালিয়ে যায়। তার লক্ষ্য একটাই থাকে, আর সেটা হলো কোনো রকমে অ্যাবাউট মার্কসকে বাঁচিয়ে রাখা, কারণ তার মুখের জিভ তারা কেটে ফেলেছে এবং সে খুবই আহত রয়েছে। কিন্তু শেষ রক্ষা সে করতে পারে না। সে যখন ঘোড়া থেকে নামে এবং গাছের তলায় বসে, সে লক্ষ্য করে মার্কস তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। মার্শাল যে কিনা সব সময় মানুষকে রক্ষা করে এসছে, কিন্তু আজ সে তার গুরুকে রক্ষা করতে না পেরে তার চোখ থেকে জল বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে শপথ নেয় তার এই গুরুর মৃত্যু ব্যর্থ যাবে না, সে এই মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে। এইসব কিছুর পর মার্শাল ঘোড়ায় করে সোজা ক্যান্টা বাড়িতে চলে যায় এবং চার্চের প্রধান স্টিফেনের সাথে দেখা করে। আর স্টিফেন হলো সেই ব্যক্তি যে কিনা ম্যাগনাকাটা ডকুমেন্টটা লিখেছিল। একই সাথে ব্যারন উইলিয়াম নামের একজন প্রাক্তন সৈনিক থাকে যে কিনা কিং জনের বিরুদ্ধে লড়াই করেছিল। এখন মার্শাল এদের দুজনকে এইসব কিছু বলে দেয়, যেটা শুনে উইলিয়াম বেশ রেগে যায়। সে সঙ্গে সঙ্গে মার্শালকে অর্ডার দেয় সে যেন এর বিরুদ্ধে লড়াই করে, কিন্তু স্টিফেন এমনটা করতে মানা করে। সে জানায় তাদেরকে সবার প্রথমে যুদ্ধের জায়গা বাছতে হবে, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে কিং জন কখনো প্রবেশ করেনি। তখন উইলিয়াম ম্যাপ দেখিয়ে স্টিফেনকে রচেস্টার নামের একটি দুর্গ সাজেস্ট করে। উইলিয়াম জানায় এই দুর্গটি এমন একটা জায়গায় অবস্থিত যেখানে কিং জন কখনো যায়নি, এমনকি এই জায়গা থেকে বাকি দেশগুলোর সাথেও খুব সহজেই যোগাযোগ রাখা যাবে। এখন মার্শাল এবং উইলিয়াম তাদের যাত্রা শুরু করে দেয়। যাত্রাপথে উইলিয়াম তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে এবং তাদেরকে গোল্ড কয়েন দিয়ে নিজের দলে পুনরায় যোগ করে নেয়। আর এভাবেই এই দুজনের টিম এখন সাতজনের টিমে পরিণত হয়ে যায়। অন্যদিকে কিং জন এবং টাইবেরিয়াস রচেস্টার দুর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়।
আসলে কিং জনের গুপ্তচররা কোনো রকমে উইলিয়াম এবং মার্শালের প্ল্যান জানতে পেরে গেছে। তাই কিং জন তার 6 সৈনিককে সেই রচেস্টার দুর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এবং তাদেরকে অর্ডার দেয় তারা যেন মার্শাল এবং উইলিয়ামকে দেখতে পেলে মার্ডার করে ফেলে। বেশ কিছু সময় পর উইলিয়াম এবং মার্শাল সেই রচেস্টার দুর্গে পৌঁছে যায়। দুর্গের যেই গার্ড থাকে সে সবার প্রথমে উইলিয়ামকে তার পরিচয় দিতে বলে। উইলিয়ামও তার কথা মতোই কাজ করে। সে জানায় সে চার্চের প্রধান স্টিফেনের কথা মতো এখানে এসছে। এই কথা শুনে গার্ড তাকে অনুমতি দিয়ে দেয়। কিন্তু উইলিয়াম লক্ষ্য করে এই দুর্গে কিছু ড্যানিশ সৈনিক রয়েছে যাদেরকে দেখে তার বেশ সন্দেহ হয়। কিছুটা যেতে এই দুর্গের এক মেম্বার যার নাম কর্নহিল সে জানায় খুব শীঘ্রই কিং জনের পুরো টিম এখানে আসতে চলেছে। এই কথা শুনে উইলিয়াম এবং মার্শাল সঙ্গে সঙ্গে দুর্গের ভিতরে প্রবেশ করে এবং লক্ষ্য করে তার সন্দেহ একদম সত্যি। এখানে অলরেডি বেশ কিছু ড্যানিশ সৈন্যরা রয়েছে। উইলিয়াম এবং মার্শাল সঙ্গে সঙ্গে এদের সাথে ফাইট শুরু করে দেয় এবং খুব সহজেই এদেরকে হারিয়ে ফেলে। কিন্তু একজন সৈন্য থাকে যে কিনা কর্নহিলের স্ত্রী যার নাম ইসাবেলা তাকে আবদ্ধ করে ফেলে। যদিও সে কিছুই করতে পারে না কারণ মার্শাল তার আগেই তার গলা কেটে তাকে মেরে ফেলে। এখন এই বিপদ থেকে ইসাবেলাকে বাঁচাতে দেখে কর্নহিল প্ল্যান করে সে তাদেরকে হেল্প করবে। তাই সে গার্ডদের অর্ডার দেয় তারা যেন এখনই এই দুর্গের প্রত্যেকটা গেট বন্ধ করে ফেলে যাতে কোনো শত্রু এখানে প্রবেশ করতে না পারে। বেশ কিছু সময় পর কিং জন এবং তার পুরো টিম এই দুর্গের কাছে চলে আসে। সে তাদেরকে জানায় তারা যেন এখনই এই দুর্গের প্রত্যেকটা গেট খুলে ফেলে কারণ এটা তার অর্ডার। কিন্তু উইলিয়াম তাকে মুখের ওপর না করে দেয়। সে জানায় সে এখন আর রাজা নেই তাই সে কোনো রকম অর্ডার দিতে পারে না। এই কথা শুনে কিং জন বেশ রেগে যায়। সে তার সহযোগী টাইবেরিয়াসকে অর্ডার দেয় সে যেন এখনই এই দুর্গটাকে ধ্বংস করে ফেলে। টাইবেরিয়াসও তার কথা মতোই কাজ করে। সে দুর্গ ধ্বংস করার জন্য তার সৈনিকদের রেডি করতে শুরু করে দেয়। অন্যদিকে মার্শাল এবং তার টিম এই অ্যাটাক ডিফেন্ড করার জন্য রেডি হয়ে যায়। বেশ কিছু সময় পর টাইবেরিয়াস বড় বড় পাথর এই দুর্গ লক্ষ্য করে ছুটতে শুরু করে দেয় যার ফলে দুর্গের প্রত্যেকটা দেওয়াল ভেঙে পড়তে শুরু করে। একই সাথে কিং জন একাধিক সৈনিককে এই দুর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। অন্যদিকে উইলিয়াম এবং মার্শালের কাছে তীর ছাড়া আর কিছুই থাকে না তাই তারা তীর দিয়ে যতটা সম্ভব এই সৈন্যদেরকে আটকানোর চেষ্টা করে। কিন্তু একটা সময় এই সৈন্যরা দুর্গের দেওয়াল বেয়ে উঠে পড়ে। উইলিয়াম বুঝতে পারে তাকে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতেই হবে তাই সে দুর্গে থাকা গরম তেল এই সৈন্যদের গায়ে ঢেলে দেয়। একই সাথে মার্শাল তার তলোয়ার ব্যবহার করে এই যুদ্ধ চালিয়ে যায়। যদিও সময়ের সাথে সাথে কিং জনের সৈন্যের সংখ্যা বাড়তে থাকে কিন্তু মার্শাল এতে হার মানে না বরং তার তলোয়ারের স্পিড আরও বেড়ে যায় এবং একসাথে 5-6 সে মেরে ফেলতে শুরু করে যার ফলস্বরূপ সে কোনো রকমে কিং জনের সৈনিকদের পুনরায় ফেরত পাঠাতে সক্ষম হয়। এখন এর মধ্যে একটি অল্প বয়সের ছেলে থাকে যার নাম স্কোয়ার আর সে খুবই আহত থাকে। আসলে স্কোয়ারের ইচ্ছে সে মার্শালের মতোই বড় যোদ্ধা হবে কিন্তু সে তার মন মতো কাজ করতে পারছে না তাই মার্শাল তাকে বোঝায় সে যদি প্র্যাকটিস করে তবে অবশ্যই সে তার চেয়েও বড় যোদ্ধায় পরিণত হবে। এইসব কিছুর পর মার্শাল এবং উইলিয়াম প্রত্যেকটা আহত মেম্বারদের ট্রিটমেন্ট করে। মার্শাল ইসাবেলাকে দায়িত্ব দেয় সে যেন এই রক্ত এবং ক্ষত স্থানগুলো পরিষ্কার করে। ইসাবেলা লক্ষ্য করে মার্শালের গলায় কিছুটা ক্ষত হয়ে গেছে তাই সে সবার প্রথমে মার্শালের ক্ষত স্থান ঠিক করার চেষ্টা করে কিন্তু এমনটা করতে গিয়ে সে মার্শালের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে হাজার রকম কথা বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে আসলে তার মনে কি চলছে কিন্তু মার্শাল তার এই কথা সম্পূর্ণ ইগনোর করে এবং এখান থেকে চলে যায়। অন্যদিকে কিং জন টাইবেরিয়াসের সাথে মিটিং করে। জন তাকে জিজ্ঞাসা করে কিভাবে হাজার সৈন্য মাত্র 12 খ্রিস্টান সৈন্যের সামনে হেরে গেল, এটা কি করে সম্ভব। তখন টাইবেরিয়াস জানায় তাদের কাছে একটি বড় দুর্গ রয়েছে যার প্রত্যেকটা প্রাচীর পাথর দিয়ে তৈরি এমনকি দুর্গের চারপাশে একটি নদী রয়েছে আর এটাই তাদের সবচেয়ে বড় বেনিফিট। জন এই সব কিছু শোনে এবং তাকে এমন একটা প্ল্যান বলতে বলে যার সাহায্যে তারা এই যুদ্ধ জিততে পারবে। তখন টাইবেরিয়াস জানায় তারা যদি ঠিক একই রকম দুর্গ তৈরি করে তবেই তারা এই যুদ্ধে জিততে পারবে কিন্তু সমস্যা হলো পাথর দিয়ে দুর্গ তৈরি করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই টাইবেরিয়াস কাঠ দিয়ে একটি টাওয়ারের মতো বানাতে শুরু করে দেয়। অন্যদিকে উইলিয়াম এই সব কিছু লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তার সৈন্য দিয়ে এই টাওয়ারের ওপর বড় বড় পাথর ছুটতে শুরু করে দেয়। কিং জন সঙ্গে সঙ্গে তার এই টাওয়ারটা অন্য জায়গায় সরানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় কারণ মার্শালের টিম ততক্ষণে এই টাওয়ার লক্ষ্য করে ফায়ার করতে শুরু করে এবং খুব সহজেই টাওয়ারটা ধ্বংস হয়ে যায়। এই দৃশ্য দেখে কিং জন খুব রেগে যায় এমনকি সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তার মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে আর সেটা হলো তাকে যে করেই হোক এই যুদ্ধ জিততে হবে যার কারণে বেশ কয়েকটা মাস কেটে যায় এবং প্রত্যেকটা সৈন্য এখান থেকে চলে যায় কিন্তু কিং জন এখান থেকে যায় না।
সে ঋতু চেঞ্জ হবার জন্য অপেক্ষা করতে থাকে, অর্থাৎ শীতকালের জন্য সে অপেক্ষা করে। এদিকে দুর্গে খাবার প্রায় শেষ হয়ে আসে। সৈন্যরা বুঝতে পারে তাদেরকে বেঁচে থাকতে হলে খাবার খেতেই হবে, তাই তারা বাধ্য হয়ে তাদের ঘোড়াগুলো খাদ্য হিসেবে ব্যবহার করতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন চলে যায়, কিন্তু একটা সময় তাদের ঘোড়ার সংখ্যাও কমে যায় এবং শেষে গিয়ে একটি ঘোড়া থাকে যেটা কিনা মার্শালের। আর এই ঘোড়াটিকে তারা মারতে পারবে না, কারণ মার্শালের ঘোড়াকে মার্ডার করার তাদের কোনো অনুমতি নেই। এই ঘোড়াটির মৃত্যু যুদ্ধক্ষেত্র ছাড়া আর কখনোই সম্ভব নয়। একই সময় ইসাবেলা থমাস মার্শালকে তার এই দায়িত্ব ছেড়ে দিতে বলে, কারণ সে চায় তার সাথে বিয়ে করতে। কিন্তু মার্শাল এই কথা শুনে বেশ রেগে যায়। সে তাকে বোঝায় একজন মার্শালের দায়িত্ব সাধারণ মানুষকে শত্রুদের হাত থেকে রক্ষা করা, আর এই প্রেম ভালোবাসা তাদের জন্য নয়। আর এই বলে সে চলে যায়। এখন রাত হলে মার্শাল লুকিয়ে ড্যানিশ ক্যাম্প থেকে, অর্থাৎ কিং জনের ক্যাম্প থেকে, বেশ কিছু খাবার চুরি করে নিয়ে আসে। আর এই খাবার দেখে দুর্গের প্রত্যেকটা সৈনিক খুব খুশি হয়ে যায়, কারণ তারা বিগত কয়েক মাস ধরে এত সুন্দর খাবার খাওয়া তো দূর তারা চোখেই দেখেনি। অন্যদিকে কিং জন টাইবেরিয়াসকে ধমকি দেয়, সে যদি এই দুর্গ অতি শীঘ্রই দখল করতে না পারে তবে তার দখলে যেই দেশটা রয়েছে সেটা সে ধ্বংস করে দেবে। টাইবেরিয়াস এই কথাটা খুবই সিরিয়াস নিয়ে নেয়, তাই সে সঙ্গে সঙ্গে নতুন প্ল্যানের সাথে সেই দুর্গে পুনরায় হামলা করে। আর এবার টাইবেরিয়াসের সৈন্যরা দ্রুততার সাথে দুর্গের দিকে এগিয়ে যায়, যার ফলে মার্শালের টিম সতর্ক হবার আগেই তারা দুর্গের প্রাচীর পার করে ভিতরে প্রবেশ করে। মার্শালের টিম যতক্ষণে এইসব কিছু লক্ষ্য করে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, যার ফলস্বরূপ উইলিয়ামের মতো দক্ষ ফাইটার এই ড্যানিশ সৈন্যের কাছে হেরে যায় এবং সে খুব আহত হয়ে যায়। এইসব কিছু যখন মার্শাল লক্ষ্য করে এবং দেখে বেশ কিছু ড্যানিশ সৈন্য তাদের দুর্গের গেট খোলার চেষ্টা করছে, তখন সে সঙ্গে সঙ্গে তার তলোয়ার নিয়ে তাদের উপর অ্যাটাক করে। কিন্তু ড্যানিশ সৈন্যের পরিমাণ এত বেশি থাকে যার ফলে তারা গেট খুলতে সক্ষম হয়। এদিকে এই সুযোগে টাইবেরিয়াস তার দলবল নিয়ে এই দুর্গের উদ্দেশ্যে হামলা শুরু করে দেয়। মার্শাল সঙ্গে সঙ্গে তার মাথার হেলমেটটা পরে তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। আর এমনটা করার কারণ হলো সে তার টিমকে রক্ষা করতে চায়, তাই সে যতটা সম্ভব তার টিমকে পুনরায় দুর্গের ভিতরে প্রবেশ করায়। কিন্তু দুর্ভাগ্যবশত উইলিয়াম বাইরে থেকে যায় এবং কিং জন তাকে ধরে ফেলে। কিং জন উইলিয়ামকে এই যুদ্ধে হার স্বীকার করতে বলে, কিন্তু উইলিয়াম তেমনটা করে না, তাই কিং জন তার সামনে থাকা এক সৈন্যের হাত কেটে ফেলে। উইলিয়াম সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করে, কিন্তু কিং জন তাকেও ছাড়ে না, সে তারও একটি হাত কেটে ফেলে। কিং জন আরও একবার উইলিয়ামকে বোঝায় সে যেন হার স্বীকার করে নেয় এবং তাকে এই দুর্গের দরজা খোলার জন্য অর্ডার দিতে বলে। কিন্তু উইলিয়াম এই আহত অবস্থায় চিৎকার করে জানায় তার একটিও মেম্বার হার স্বীকার করবে না, আর এটাই তার শেষ কথা, যার ফলস্বরূপ কিং জন উইলিয়ামের পা দুটোও কেটে ফেলে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয়। স্বাভাবিকভাবেই উইলিয়াম মারা যায়। দুর্গের ভেতরে থাকা বাকি মেম্বাররা এই সব কিছু দেখে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারে না। আর এই মেম্বারদের মধ্যে একটি মেম্বার থাকে যার নাম কর্নহিল। সে প্ল্যান বানায় সে সারেন্ডার করে দেবে, কিন্তু স্কোয়ার বেশ রেগে যায়, কারণ উইলিয়াম নিজের জীবনটা দিয়ে দিল কিন্তু সে সারেন্ডার করল না। তাই তাদের উচিত উইলিয়ামের সম্মান রাখতে এই যুদ্ধ চালিয়ে যাওয়া, কিন্তু কর্নহিলের মনে সাহস আসে না, তাই সে নিজের রুমে গিয়ে নিজেকে মেরে ফেলে। অন্যদিকে ড্যানিশ সৈন্যরা তাদের চেষ্টা ক্রমাগত চালিয়ে যায়, অর্থাৎ তারা এই দুর্গের গেট ভাঙার চেষ্টা করতে থাকে। কিং জন বুঝতে পারে এই দুর্গ সম্পূর্ণরূপে ধ্বংস করতে গেলে তাদেরকে বিস্ফোরক ব্যবহার করতে হবে, তাই সে তার ইঞ্জিনিয়ারদের ব্যবহার করে এই দুর্গের নিচে একটি সুড়ঙ্গ তৈরি করে এবং সেখানে বেশ কিছু বিস্ফোরক প্রবেশ করায়। একই সাথে একাধিক শুকর সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করায়, যার ফলে বিস্ফোরক যখন ব্লাস্ট হয় শুকরের গায়ে চর্বি এবং তেলের কারণে এই ধামাকা বড় মাপের ধামাকায় পরিণত হয় এবং কিছুক্ষণের মধ্যেই এই পুরো দুর্গ টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে, যার ফলে ভিতরে থাকা বেশ কিছু সৈনিক এবং মার্শাল অজ্ঞান হয়ে যায়। স্কোয়ার ইসাবেলাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাদের একটি সৈন্য ড্যানিশ সৈন্যদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং খুব সহজেই তারা তাকে মেরে ফেলে। এখন মার্শালের টিমে বাকেট নামের একটি সৈন্য থাকে, আর সে স্কোয়ারকে অর্ডার দেয় সে যেন এখনই ইসাবেলাকে মেরে ফেলে, কারণ ইসাবেলা যদি জীবিত থাকে এবং ড্যানিশ সৈন্যের হাতে সে পড়ে যায় তবে তার জীবন মৃত্যুর চাইতেও খারাপ হয়ে যাবে এবং তারা তার সাথে নানান রকম অত্যাচার করবে। স্কোয়ার তার এই কথা মন দিয়ে শোনে এবং তার বেশ অদ্ভুত লাগে, কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে বাকেট তাকে আসলে কি বলতে চাইছে। এখন বাকেট এই সব কিছু বলে টাইবেরিয়াসের সাথে যুদ্ধ করতে চলে যায়, কিন্তু টাইবেরিয়াস খুব সহজেই তাকেও মেরে ফেলে। এখন স্কোয়ার বাকেটের কথা মতোই ইসাবেলার কাছে চলে যায়, কিন্তু ইসাবেলাকে দেখে তার বেশ মায়া হয়, তাই সে তার প্ল্যান চেঞ্জ করে ফেলে এবং ইসাবেলাকে মার্ডার না করে টাইবেরিয়াসের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়।
এদিকে ইসাবেলা মার্শালের জ্ঞান ফেরানোর হাজার রকম চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকে, শেষ মুহূর্তে এসে মার্শালের জ্ঞান ফিরে যায় এবং সে সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে স্কোয়ারকে রক্ষা করে এবং টাইবেরিয়াসকে ঠেকায়। টাইবেরিয়াস মার্শালকে চ্যালেঞ্জ করে যাতে সে তার সাথে লড়াই করে, কারণ আজ পর্যন্ত কোনো মানুষই তার সাথে লড়াই করতে পারেনি। মার্শালও তার কথা মেনে নেয় এবং এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। যেহেতু দুজনেই দক্ষ সৈনিক, তাই এই ফাইট বেশ কিছুক্ষণ ধরে চলে এবং একটা সময় টাইবেরিয়াস মার্শালের তলোয়ার ভেঙে দেয়। সে মনে করে হয়তো মার্শালকে সে হারিয়ে ফেলেছে, কিন্তু তার ধারণা ভুল হয়। মার্শাল সেই ভাঙা তলোয়ার দিয়েই টাইবেরিয়াসের উপর অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। একই সময় ইংলিশ এবং ফ্রান্স সৈন্যরাও এই খ্রিস্টানদের রক্ষা করার জন্য চলে আসে, যার ফলে কিং জন বুঝতে পারে সে এই যুদ্ধে জিততে তো পারবেই না, বরং বেঁচে ফিরতেও তার বেশ কষ্ট হয়ে যাবে। তাই সে কোনো রকমে এখান থেকে পালিয়ে যায়। এইসব কিছুর পর মার্শাল চার্চের প্রধান স্টিফেনের সাথে কথা বলে এবং সে তাকে প্রথমবার জানায় সে আর টেম্পলারের কাজ করবে না, অর্থাৎ সে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চায়। স্টিফেনও তার কথা মেনে নেয় এবং তাকে স্বাধীন করে দেয়। এখন মার্শাল যেহেতু তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে, তাই সে ইসাবেলাকেও আপন করে নেয় এবং দুজনেই ঘোড়া করে এখান থেকে চলে যায় এবং থেকে যায় চার্চের প্রধান স্টিফেন এবং স্কোয়ার। স্কোয়ার সবশেষে শপথ নেয় আজ থেকে চার্চটাকে রক্ষা করার দায়িত্ব তার, অর্থাৎ সে এখন থেকে নতুন টেম্পলার। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।